হে ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আমি নার্সিং স্টুডেন্ট। তো আমাদের ক্লিনিক ডিউটি চলছে জিএনএম ফার্স্ট ইয়ারে, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তোমরা তো দেখতে পারলে। তো আমার ইভিনিং ডিউটি আছে দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। তো চলো আমি ডিউটি শুরু করব। আমার আজকে আছে মেল সার্জিক্যাল ওয়ার্ডে, পরপর 4 দিন আছে। আমি আর আমার গ্রুপে যে আমার ফ্রেন্ড রয়েছে, সে আমরা দুজন যাচ্ছি ডিউটি করতে। তো চলো সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, ওপরে গিয়ে কথা বলছি। তো দেখো আমি উঠে যাচ্ছি ওপরে, ওপরে উঠে কথা বলছি। তো চলো, আমি ওয়ার্ডের ভেতরে চলে এসেছি, আমি অ্যাপ্রন পরে রেডি ডিউটি করার জন্য। তো আমার হিস্ট্রি নেওয়া হয়ে গেছে পেশেন্টের থেকে। এই এখানে নার্সিং স্টেশন, যেখানে সিস্টাররা বসেন। তো এরপর মেডিকেশন শুরু করব পেশেন্টের, যার যে ওষুধ দেওয়ার আছে, যার যে ইঞ্জেকশন দেওয়ার আছে। তো আমার বেশ ভালো লাগছে এখানে বর্ধমানে ডিউটি করে। 1 মাস ডিউটি হয়েছে। আমি দেখো সিস্টাররা এখানে কাজ করছে, এখানে সমস্ত রকম খাতা ওষুধ এখানেই রাখা হয়, মাস্ক স্যানিটাইজার সব রাখা হয়, ইঞ্জেকশন খাতা, ডিসচার্জ খাতা, সমস্ত খাতা এখানে রাখা হয়। তো আমার বেশ ভালো লাগছে, 1 মাস ডিউটি হয়েছে, কিন্তু আমি শেয়ার করতে পারিনি কাজের চাপে, আজকে একটু শেয়ার করলাম। তো দেখো এখানে সব স্যালাইন, ওষুধ, সমস্ত রকম ড্রাগ, ইঞ্জেকশন এখানে রাখা হয়েছে। আমার গ্রুপে দেখো আমার যে ফ্রেন্ড রয়েছে, সে ও এইমাত্র মেডিকেশন করে এসে সবে বসেছে, আবার হয়তো করতে যাবে। তো দেখো ওয়ার্ডের ভেতরে, মেল সার্জিক্যাল ওয়ার্ডের যে ভেতরে পেশেন্টরা ভর্তি রয়েছে সেখানে। তো সন্ধে হয়ে গেছে, সরি সন্ধে বলা যায় না, 7:45 বেজে গেছে, রাতই হয়ে গেছে, আমাদের ডিউটি শেষ, আমরা আবার ফিরে যাব আবার হস্টেলে। তো খুব মজা করলাম 1টা মাস এখানে, 1টা মাস আমরা খুব মজা করেছি। আমাদের হেলথ টক দেওয়া ছিল পেশেন্ট পার্টিকে, হেলথ টক দিয়েছি আমরা সব, দেখো বন্ধুরা গ্রুপ গ্রুপ করে হেলথ টক দিয়েছিলাম। তো বেশ ভালো ফিলিংস একটা, বেশ মজা লেগেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, এইরকম আরও ভিডিও চাইলে, লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো।